যারা ভেবেছিলেন আইপিএলের ফর্ম দেশের জার্সি গায়ে দেখাতে পারবেন না মুস্তাফিজ, তাদের যেন ভুল প্রমাণ করলেন কাটার মাস্টার। ডটবলের ফস্টা সাজিয়ে জিম্বাবুয়েকে ডোমিনেট করলেন দাফিজ। ম্যাচ শেষে জানালেন দেশের হয়ে খেলাই সবকিছু তার জন্য। কেননা দেশের জার্সি গায়ে দিয়েই দুর্দান্ত পারফরমেন্স। চেন্নাইয়ের এই তারকা দেখালেন অভিজ্ঞতার দাম। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই ম্যান অব দ্য ম্যাচ হলেন মুস্তাফিজুর রহমান। দেশের হয়ে খেলাটাই ফিজের জন্য সবকিছু। লম্বা সময় পর আবারও দেশের জার্সি গায়ে কাটার মাস্টার। ফিরে এসে ম্যান অব দ্য ম্যাচ আদায় করলেন মিস্টার 90। সিকান্দার আজাদের হারিয়ে ফিজ বলেন, আমার জন্য যাতে টিম জিতে সেটা আমার সবসময় ভালো লাগে। উইকেটটা স্লো ছিল, আমার জন্য ভালো ছিল। সবসময় দেশের হয়ে খেলাটা ভাগ্যের বিষয়। আমি চেষ্টা করি দেশের হয়ে খেললে আমার বেস্টটা দেওয়ার। আইপিএলে নিজের কারিশ্মা দেখানোর পর দেশে ফিরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। অনেকের মনেই শঙ্কা ছিল আইপিএলের ফর্ম ধরে রাখতে পারবেন তো এই বাহাতি পেসার, তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন মিস্টার 90। চার ওভার বোলিং করেছেন চেন্নাইয়ের এই তারকা বোলার, খরচ করেছেন মাত্র 19 রান, উইকেট নিয়েছেন 3টা। সবচেয়ে নজরকাড়া দিকটা হলো ফিজের ডট বল সংখ্যা। 24 বল করে ডট বল দিয়েছেন 15টা, অর্থাৎ 62% ডট বল এসেছে ফিজের কাছ থেকে। তবে সবকিছু সাইডে রেখে চিন্তার বিষয় ছিল ফিজ আদৌ সেরাটা দেখাতে পারবেন কিনা। কথাটা শুনে অনেকেই হয়তো বলে উঠতে পারেন, জিম্বাবুয়ের বিপক্ষে আবার সেরাটা দেখানোর কি আছে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সেরা পারফরমেন্স দিয়ে না, ইম্প্যাক্ট রেখে। জিম্বাবুয়ের বিপক্ষে ফিজ ভালো করায় তাকে নিয়ে হয়তো বাড়তি প্রশংসা করা হবে না, আবার খারাপ করলে নিন্দুকের অভাবও হতো না। এই বিষয়টা অস্বীকার করতে পারবেন না আপনিও। সেক্ষেত্রে ফিজ রাখলেন তার নামের ভার। এই পারফরমেন্সে অবশ্য বাড়তি অনুপ্রেরণা দিবে কাটার মাস্টারকে। বিশ্বকাপের আগে ফিজের এই সুপার ফর্ম নিশ্চয়ই টাকাদের জন্য স্বস্তির বিষয়। মুস্তাফিজের ডেথ বোলিংই হারতে থাকা ম্যাচের টার্নিং পয়েন্ট, সাথে ডেথ ওভারের ক্রুশাল উইকেট তো আছেই। সব মিলিয়ে ফিজের এই পারফরমেন্স আইপিএল এর ইম্প্যাক্ট স্পষ্ট। কেননা টি-20 ফরম্যাটে ফিজের সাম্প্রতিক পারফরমেন্স অত ভালো ছিল না, তাই এই পারফরমেন্স ফিজের ফিরে আসার একটা দারুণ শুরু। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।